জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম মহানগরীর মোরাদপুরের নিকটস্থ সাত নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নাজিরপাড়ায় অবস্থিত। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। 1954 সালে চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। 2001 সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করেন। বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতায় মাদ্রাসা গভর্নিং বডির ব্যবস্থাপনায় এ মাদ্রাসা পরিচালিত হয়ে থাকে। এ মাদ্রাসা ইবতেদায়ী পঞ্চম শ্রেণী থেকে ফাজিল সম্মানসহ কামিল কোর্সে বহু শিক্ষার্থী অধ্যয়নরত আছে। 2014 সাল থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দাখিল পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। এই মাদ্রাসায় আলিয়া বিভাগের পাশাপাশি হিব্রু বিভাগ চালু রয়েছে। সালে দাখিলে বিজ্ঞান বিভাগ চালু হওয়ার পরে এটি মডেল মাদ্রাসার আওতাধীন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা উন্নয়ন প্রকল্পে 20টি কম্পিউটার প্রদান করে। আঞ্জুমান ট্রাস্ট কর্তৃপক্ষের সদিচ্ছায় ও অধ্যক্ষের প্রচেষ্টায় মাদ্রাসার প্রশাসনিক ভবনের ষষ্ঠ তলায় রয়েছে বিশাল পাঠাগার।